হ্যালো এভরিওয়ান, সো তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মাত্রা তার ছোট প্রশ্নের সাজেশন চলে এসে গিয়েছে। ছোট প্রশ্ন কি কি পড়তে হবে তার একটি পিডিএফ আমি তৈরি করেছি, তোমরা ডান দিকে হয়তো দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই অধ্যায়ের অর্থাৎ জীবনের প্রবাহ মাত্রা এই অধ্যায় থেকে কি কি বড় প্রশ্ন তোমাদের পড়তে হবে তার একটি সাজেশন আমি এই ভিডিওর আগে আপলোড করেছি। সেই ভিডিওটি যদি দেখে না থাকো বা যদি মিস করে থাকো সেই ভিডিও দিক থেকে কিন্তু জীবনের প্রবাহ মাত্রা অধ্যায়ের সাজেশনটি অবশ্যই ডাউনলোড করে নেবে। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোডের, ঠিক আছে। ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখে নেবে। তো এখন কথা বলছি শর্ট কোশ্চেনের সাজেশন সম্পর্কে। এখানে যা যা ছোট প্রশ্ন রয়েছে জীবনের প্রবাহ মাত্রা অধ্যায় থেকে সেগুলো যদি ভালো করে একবার প্র্যাকটিস করে নাও তাহলে এখনকার জন্য এনাফ। এখন এইটুকু করে এখন তাহলে হয়ে যাবে, আর পরবর্তীতে এখন টেস্ট পরীক্ষার জন্য এটা এনাফ, ঠিক আছে। ফাইনাল এক্সামের জন্য এনাফ বলতে পারো, কিন্তু ফাইনাল এক্সামের আগে আমরা টেস্ট পরীক্ষা করে টেস্ট পেপারও সলভ করবো। তো টেস্ট পেপার কমপ্লিট করার পর আর এই শর্ট কোশ্চেন পূর্ণ করার পর পরীক্ষা হলে গিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই সাজেশনটি তোমরা ডাউনলোড করে নাও। এই সাজেশনের ডাউনলোডের লিঙ্ক আমি কমেন্ট বক্সে পিন করে দেবো এবং ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, সেখানে ডাউনলোড করতে পারবে। তো সাজেশন সম্পর্কে বলে দিলাম, ছোট প্রশ্ন এখান থেকে পড়বে অধ্যায় তাহলে হয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলে দিই, এই চ্যানেলে তোমাদের অন্যান্য যা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের প্রতি অধ্যায়ের সাজেশন তোমরা পাবে। তো চ্যানেলে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে না। আর একটা জিনিস, আমরা একটা টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছি, সেই টেলিগ্রাম গ্রুপে তোমাদের যে কোনো ধরনের ডাউট হলে আস্ক করতে পারো আমাকে সরাসরি। সেখানে অন্যরাও রয়েছে, অন্যরা সরাসরি কেউ কারো উত্তর না পেলে সে তুমি উত্তরও জানিয়ে হেল্প করবে। সো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, জয়েন করো। আর কোনো ধরনের সাজেশন, ফিডব্যাক বা কোনো কোয়েরিজ থাকলে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে ভিডিও ডিসক্রিপশনে, সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, ঠিক আছে। সো সেখানে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো কোনো ধরনের সমস্যা হলে বা কোনো ফিডব্যাক থাকলে। রিপ্লাই পেতে হয়তো লেট হতে পারে কিন্তু রিপ্লাই অবশ্যই পাবে, ঠিক আছে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য চ্যাপ্টারের অন্য অধ্যায়ের অন্য বিষয়ের সাজেশনে, ঠিক আছে। সো বাই।